আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। ভালোর মধ্যে খারাপ একসাথে তরকারি রান্না করতে হয়, আজকে আপনাদের কাছে অভিযোগ করি। একসাথে তরকারি রান্না করতে হয় তাও হয় না, দেখেন মিষ্টি ভাজি করছি, কপি কেটে রেখেছি, কপি রান্না করবো, মাছি রান্না করবো, মাছি ভেজে নিচ্ছি। দেখেন কি অবস্থা, মেনে আমার সারাদিন কাজ করতে হয়, তবুও কোনো ই নেই যে না এক একা মেনে কাজ করে, কত কাজ করে একটু সাহায্য করি বা হেল্প করি, করে ওই একটু একটু করলে অনেকগুলো বলে, তাও এসে এটা রান্না করো, ওটা রান্না করো, এটা রান্না করো। আরেকটা দেখে এই যে চাউল রান্না করছি, কপি তরকারি রান্না করে হয়ে যাবে, টমেটো দিয়ে চাউল রান্না করা হচ্ছে, এটা খেতে খুব ভালো লাগে। বললো রান্না করা চাউল দিয়ে টমেটো রান্না করে দিলাম, মাছগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, তারপর মাছ দিয়ে দিবে, এখন এই মাছগুলো ভেজে নেবো। সব কিছু ফেলে এর কাছে এসে পড়েছে, সেও যদি কষ্টটা না বোঝে তাহলে আর বলে বোঝানো মাছ হতে থাক। আর আমি টমেটো কেটে নিই, আসলে কি সব ছেলে মানুষ একই রকম, যতই কাজ করো যতই না ই করো একটু না একটু বলবে, এদের একটা স্বভাব। আর ভাইয়ারা দেখলে অবশ্যই আমাকে রাগ করবে, আমার উপরে রাগ করেন না, কারণ আজকে মাথাটা একটু গরম, খুব রাগ হয়ে গেছে, এসে এই অফিস থেকে এসে এই একটা হুটহাট বলে দেয়। আমি সারাদিন মেয়ে নিয়ে যে কত কাজ করি সেটা হলো আমার কি, মেয়েটাকেও ধরে নিজের হাতে সব করা, মেয়েটা একটু করলেও নেয় নাকি, নিলে তাহলে আর কে কে নেবে, লোক কে আছে আমার এখানে, কেউ নেবে বাসায় থাক, আসলে অনেক কষ্টকর, তবু আর কি করা, এক হাতে সব কাজ করে নিতে হবে, গুছিয়ে ঘরটার পানি ফেলে মামনি ঘুম আসছে, ঘুম নিয়ে তারপর আবার অর্ধেক রান্না সেরে ঘুম নিয়ে আসলাম, আবার এখন আবার রান্না করতেছি, আবার উঠে পড়বে, নিজের গোসল খাওয়া, মেয়ের গোসল করাবো, সারাদিন আছি, আবার আমার সামনে পরীক্ষা পড়তে হয়, পড়তে তো পারি না, আল্লাহ জানে কি হবে, সংসার করে পড়াশোনা করে মেয়ে সামালো, যে করেন যে করেন সে বুঝবেন আসলে কি কষ্ট। অনেকে টমেটো খায় না তরকারি, দেখেন তোমরা তরকারিতে বলেন ডাউলে বলেন, আমরা টমেটোটা পছন্দ করি দেওয়া হয়। লোক মাছ ধরে গেছে, আমি করবো কারণ রান্না করবো, তো একটু করা করে দেবো না, আর আপনাদের ভাইয়াও ভালো খারাপ যে তা বলতেছেন, আমার বেশ ভালো যে তাও না, মাঝে মধ্যে একটু অনেক রাগ হয়ে যায়, বুঝেও অবুঝের মতো কাজ করে, অন্যদিকে গোসল করতে বাবু কাপড় নিয়ে গেছে, তাদের কাপড়টা দিয়ে দিই, তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, গোসল করে খেয়ে আবার চলে যাবে। কপির তরকারি বসিয়ে দিছে, আর দেখেন আলু আস্তে 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 দিচ্ছি, কারণ কপি তরকারিতে যত মশলা দেন ঝোলটা পাতলা হয়ে থাকবে, এজন্য আস্তে আলু দিচ্ছি, তুলে এগুলো হাতে গালিয়ে দিব, তাহলে ঝোলটা একটু ভালো হবে, এখন ভালো করে কষিয়ে নেব, গোসল করবে সব জিনিসপাতি, গোসল করার পর যে পানি, এই যে আমার মাম্মা খালি গায়ে হয়ে রয়েছে গোসল করবে, এটা গোসল করতে চায় না শীতের মধ্যে, বলে যে না 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 না, এই জামা যে নষ্ট করে ফেলছো, গোসল করা শেষ, এখন মন থাকে একটু লোশন আর চুনো দিয়ে দিব, এই জামা পরবে, এই জামা দিয়ে চা পরিয়ে নষ্ট করে ফেলছো, ঠিক আছে মন থাকে একাই লোশন নিতে পারে, যে হাতে নিচ্ছে একাই একাই দিবে, এখন মন থাকা ভালোই সব কিছু বুঝতে পারে, একটু একটু যা বলি এই কোনটা জামা পরা লাগবে, এই জামাটা ওর পছন্দ হয়েছে, এখন এটা নিয়ে আসছে, এটা পরবে, রসুন নিচ্ছে নিয়ে খেলা করতেছে, রেডি করা হয়েছে, এখন হাতালো একটা গেঞ্জি পরাতে হবে, মামা আসো এটা পরি দে, ওটা পরবো, ওটা ভিজা, ওটা ধুয়ে দিতে হবে, কি খেলা করতেছি মামা দেখি তো, আচ্ছা আমার পরবে না, উনি এদিকে গ্যাসের আঁচটা কমিয়ে গেলাম, একটু ঝোল দিয়ে দিলাম, থাক আমি গোসল করে নিলাম।
দিলাম, তাড়াতাড়ি করে কাজটা এগিয়ে গেল। যে আপনাদের ভাইয়া খেতে বসছে, আলুগুলো তুলে গরম তো হাতে যায় না, গ্লাস দিয়ে গালিয়ে নিলাম। এক তরকারি দিয়ে দিব, তরকারি ঘন হয়েছে। আলু এরকম করে আপনারা সিদ্ধ করে আলাদা ভাবে দিতেও পারেন, আমি সময় কম লাগবে এর কারণে একসাথে দিয়ে আলু তুলে তারপর হাত দিয়ে গালিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা ভাবে দিতে পারেন, সিদ্ধ করে টুকটাক করে সব কাজ করছি করে নিলাম। দেখেন তরকারিটা কি সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। এখন খাওয়া দাওয়া শেষ করে মনতে হাতে খাওয়িয়ে ঘুম নেব, তারপর যদি একটু পড়তে পারি পড়বো। এরকম করে সারাদিন আমার কাজের উপরেই থেকে যায়, তাড়াহুড়ো করে খাচ্ছি। তাড়াহুড়ো করে অফিসে চলে গেছে, আসবে আবার রাতে। আমার মাম্মা আমার পিছনে, আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।